হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বিল্ডার বেসে অ্যাটাক করতেছি। তো বিল্ডার বেসের টাউন হল 6 থেকে টাউন হল 6 এর অ্যাটাক স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়া হবে। তো শুরু করা যাক, ভিডিও এন্ট্রি চলতে থাকবে। আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাহলে অ্যাটাক শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই বেসটা পেলাম। তো এই বেসে বিল্ডার বেসে অ্যাটাকের কোনো প্ল্যান লাগে না, অবশ্য যখন তখন প্ল্যান নিশ্চিত করা যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অ্যাটাক দেওয়ার জন্য 15টা বার গেস, 3টা জায়েন্ট, 6টা ক্যানন এবং আমাদের আনম্যাক্স কিং নিয়ে অ্যাটাক শুরু করলাম। তো সর্বপ্রথম আমরা কিং ডিপ্লয় করলাম, তারপর পিস দিয়ে ক্যানন আসবে, তারপরে জায়েন্ট আসবে। তো ফাইনাল হয়ে গেছে। এবার জায়েন্ট সারার পালা। জায়েন্ট সারলাম 3টা একসাথে। এবার আমাদের ক্যানন যেইগুলো বাকি আছে সেগুলো বারবেরিয়ান্স আসবে একটা একটা করে, পরিস্থিতি দেখে কোথায় কি বারবেরিয়ান্স লাগতে পারে বা কোথায় ফানেল বানাতে হবে সেগুলো দেখে। তো এই টাউন হল 6-এর এই আইডিটা দিয়ে আমি ততটা খেলি না, তার জন্য আমার আইডিটাও তেমন একটা ম্যাক্স না, যার কারণে আমার কিংও ম্যাক্স না, আনম্যাক্স কিং নিয়ে অ্যাটাক দিতে আসছি। তো চলুন দেখা যাক কি হয়। আমার আর্মি তো প্রায় শেষ, আর্মি তো দেখাই যাচ্ছে না আর। আপনারা বলুন যে এটা কি 3 স্টার হতে পারে? সম্ভব 3 স্টার এটা। এখন ডিফেন্স বলতে কিছু নেই, ডিফেন্স বলতে আছে শুধু ক্যানন, হ্যাডেন্টিসলার আর এটাকে কি বলে, এটার নামটা ভুলে গেছি অবশ্য। তো দেখার অ্যাটাক দে, ঠিক আছে। অলরেডি এখন ধারণা নেওয়া যায় যে এটা কমপ্লিট 3 স্টার। তো টাউন হল বেসে এই বিল্ডার বেসে অ্যাটাক দিয়ে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে আমি 3 স্টার আনবো। তো দেখা যাক পরবর্তী অ্যাটাকে কি হয়। চলুন আমরা পরবর্তী অ্যাটাকে যাব, রিটার্ন হোম দিই। তাহলে চলে যাব আমাদের পরবর্তী অ্যাটাকে। আমাদের কাছে টাউন হল 7-এর বেস আসছে, যেটা অবশ্য আনম্যাক্স। তারপর আমাদের অনেকটা প্রবলেম হবে, কারণ এটাতে ডিফেন্স বেশি আর আমার এটা ডিফেন্সের তুলনায় আমার আর্মি ততটা আনম্যাক্স না। তো শুরুতেই দেখতে পারলেন আপনারা যে আমরা উপর থেকে অ্যাটাক চালু করে দিলাম। দেখা যাক কি হয়। মনে হয় না এটা 3 স্টার পসিবল। তো দেখা যাক কতটুকু কি আনতে পারি এবং জিততে পারি কিনা, সেটাই হচ্ছে আসল কথা। বিল্ডার বেসে মূল কথা হচ্ছে আপনাদের জেতা। তো এটাকে শুরুতেই দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ম্যান গায়েব হয়ে গেছে, তেমন ততটা নাই। তো মনে হয় না এটা সম্ভব, এটা অনেস্টারই হবে। তো এখন দেখি জিতলাম নাকি হারলাম। ওইখানে আর একটা ক্যানন রয়ে গেল। তো ক্যাননটা একটু ভেঙে আমাদেরকে পার্সেন্টেজ এনে দেখ। তো এরই সাথে দেখতে পারলেন যে ক্যাননে আমাদের ক্যানন ভাঙতে ভাঙতে আমাদেরকে 65% পার্সেন্টেজ এনে দিয়েছে। মনে হয় না আর 1%ও এনে দিতে পারবে, কারণ আমাদের ক্যাননকে ধরে নিয়েছে ওদের। তো আমরা ব্যাগ দিয়ে দিলাম। তো ব্যাগ দিয়ে দেওয়ালাম এখন। ও আমরা অবশেষে জিতলাম, অনেস্টার এনেও জিতছি। তো চলুন আমরা পরবর্তী এটাকে যাই, দেখা যাক এটাকে কি হয়। এটা তো টাউন হল 6 ফুল ম্যাক্স বেস, দেখা যাক কতটুকু কি ভাঙতে পারি। চেষ্টা করব 3 স্টার আনার। তো 6টা জায়েন্ট এবং 6টা ক্যাননের সম্মিশ্রণে অ্যাটাক শুরু করে দিলাম আমরা। তো জায়েন্টের সাথে ক্যাননের অ্যাটাক অনেক পাওয়ারফুল, কারণ জায়েন্ট ডিফেন্স ধরে, পিছন থেকে ক্যানন হেল্প করে। অনেকটা হেল্প করে দেয় ক্যানন জায়ান্টকে, যার কারণে অ্যাটাকটা অনেকটা পাওয়ারফুল হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের অনেক পার্সেন্টেজ চলে এসেছে, মনে হয় 3 স্টার আসতে পারে। তো 2 স্টার তো কমপ্লিট হয়ে গেল, এবার দেখা যাক 3 স্টার কি হবে। ইস, আমাদের ওই ক্যানন, ওই সাইডে উপরের ক্যাননগুলোকে একটু বোকামি করলো, যদি ডিফেন্সগুলোকে ধরতো তাহলে 3 স্টার আসার একটা চান্স বা সম্ভাবনা ছিল। শিট, ও একটা ডিফেন্সের জন্য আমাদের 3 স্টারটা মিস হয়ে গেল। আহা হা, দেখতে পারলেন আপনারা আমরা এটাকে 80% কাউন্ট করতে পারলাম। চলুন ব্যাক দিই তো, এবার পরবর্তী তো দেখা যাক আগে জিতলাম নাকি হারলাম। ও ডিফেন্সে 100% ভেঙে দিয়েছে আমার। তো চলে আসলাম আমরা আবার পরবর্তী, এটাকে দেখা যাক এটাকে আমরা কতটুকু কি পার্সেন্টেজ আনতে পারি। এটা তো দেখা যাচ্ছে টাউনল 7 বেস, টাউনল 7। তো একটা শুরু করে দিলাম। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমাদের কতটা জায়ান্টের উপর কতটা প্রেশার যাচ্ছে, কারণ জায়ান্ট ডিফেন্সের মধ্য দিয়ে যাইতে আছে, যার কারণে জায়ান্টের হেলথ পুরো অর্ধেক হয়ে গেছে। তো আমাদের রাজা সে পুরা বোকামির মতো, রাজা যদি ভিতরের দিকে থাকতো তাহলে পার্সেন্টেজটা বেশি আসে এবং 3 স্টার আসার সম্ভাবনা পুরো বেড়ে যায়, কিন্তু রাজা যদি বাইরে বাইরে হাঁটে তাহলে তাহলে 2 স্টার আনতেই অনেক কষ্ট হয়ে যায়। তাও 2 স্টার এসেছে, কারণ আমাদের ক্যাননগুলো ভিতরে গিয়েছিল। তো দেখতে পারলেন আপনারা এটাকে আমরা বেশি আনতে পারি নাই, 66% কাউন্ট করতে পারলাম। ব্যাক দেব, এবার দেখি জিতলাম নাকি হারলাম। তো অবশেষে এই অ্যাটাকটা জিতলাম। চলুন যাই পরবর্তী এটাকে। তো দেখতে পাচ্ছেন গাইস এই বেসটা টাউন হল আপডেট দিয়েছে, ফুল ম্যাক্স হয়ে গেছে দেওয়াল বাদে। তো অ্যাটাক শুরু করে দিলাম, দুই পাশে জায়ান্ট, এক পাশে কিং, আর পিছন দিয়ে ক্যাননগুলো চলে আসলো। তো আমার অ্যাটাকটা একটু ভুল হয়েছিল, যে জায়ান্টটা আমরা যদি এই সেট দিয়ে না ছেড়ে ওই সেট দিয়ে ছাড়তাম তো মনে হয় 3 স্টার হতো। এখন জায়ান্ট যেহেতু আমার বাইরে চলে গেছে তো 3 স্টার আসার সম্ভাবনা একদমই নাই। তাও দেখা যাক কতটুকু কী করতে পারে আমাদের ক্যানন, কারণ জায়ান্ট তো পুরাই একটা জায়ান্টও বেঁচে নাই। কিভাবে মারা গেল সবগুলো জায়ান্ট একসাথে? এখন তো আমাদের কিংও মারা যাবে। তো কত % পেলাম পার্সেন্টেজ সেটা দেখার বিষয়। কিংকে একটুর জন্য, কিং কি পারবে 3 স্টার আনতে? দুইটা ক্যানন, দুইটা আলসার টাওয়ার আছে শুধু, মাঝে মাঝে নামও ভুলে যাই বলতে গিয়ে। তো দেখা যাক ক্যানন কিং কি পারবে? মনে হয় না পারবে না। কিং 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 ডেট। তো ব্যাক দিই। ও এটাও জিতে গেলাম। আমাদের আর দুটো অ্যাটাক আছে যেগুলো আমরা পরে দিব। আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আরও ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।